কি করছে নবীর গলা দিয়ে টানছে, তার নাম কি বলতে পারবেন না? পড়তো উকবা ইবনে আবি মুয়াইফ, কি নাম? উকবা ইবনে আবু মুয়াইফ নবীর গলায় চাদর দিয়ে টানাটানি শুরু করেছে। এবার কেউ আসবে না, আসবে না, আসবে নবীর জিভটা বেরিয়ে যাবার উপক্রম। কাছে এলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন এসে গেলেন, গলায় থেকে ফাঁসটা ছাড়িয়ে দিলেন, দিয়ে বলছেন আতাক তুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা, অন্যের কথা তাফসীর করব। তবে ভালো মাল মসজিদ মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক হাফেজ কারি মাওলানা কারি থাকবে, মুহাদ্দিসিন থাকবে, সেখানে চাবুক চালানো যায় না, যায় না। আর এখন কি হচ্ছে, সব যত আজিবাজি ঘটনা যার কোনো ভিত্তি নেই, বলবে গলার একটু সুখ থাকলে বলবে সুবহানাল্লাহ, বাস বড় বড়, ভিতরে কিছু থাকার না, থাকে চলছে না, চলে না, এরকম গরম বাজি মাত করে দিয়েছে। আর আজকের আমরা 30 বছর টিকে রয়েছি, ক বছর বাপ 30টা বছর পার করে দিলাম, বয়স তো প্রায় হয়ে গেছে। আল্লাহ তো বলছিল না সব কালকে যাচ্ছে, আল্লাহ সবাই ভালো রাখুক। তবে কোরআন শুনুন, এর থেকে কি শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আপনাদের তুলে ধরবো হাদিস কোরআন দিয়ে, ফালসা কথা একটা বলবো না। আর যদি কোনো আজিবাজি ঘটনা তাহলে এখন তুলে ধরি যার কোনো ভিত্তি নেই, বলবো না ইনশাআল্লাহ। তাহলে আতাকে তুলুন আর রজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, আতাকে তুলুন আর কতল হত্যা করবে এই মানুষটা কি তোমরা এই জন্য হত্যা করবে যে বলে যে আমার রব হলো আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ, তার নবী আল্লাহ বলার জন্য গলায় ফাঁস দিল, তার নাম হলো কি? আবু ইবনে, বলুন উকবা ইবনে আবু মুয়াইফ, উকবা ইবনে আবু মুয়াইফ গলায় ফাঁস দিল, তার নবী কোন স্বপ্নটা আগে ধরলো? সেটা হলো আল্লাহ। কি বলবেন? আল্লাহ, কথা বুঝাচ্ছেন তো? এই জন্য আল্লাহর নবী বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মানাহু সাহাদা খালাল জান্নাহ রাওয়াহুল বুখারী শরীফ। কোন অধ্যায় আছে? কিতাবুল শুরুদ অধ্যায়, রাবী কে? হযরত আবু হুরাইরা। ইনি বলছেন আল্লাহ পাকের নামটা আছে কটা? কটা নাম আল্লাহর নাম? 99টা নাম রয়েছে আল্লাহ ধরলে 100। কটা আল্লাহ ধরলে? 100। নবী বলেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মানাহু সাহাদা খালাল জান্নাহ। ওই আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের নাম রয়েছে 99টা নাম, ওই 99টা নাম আমার উম্মতরা যদি স্মরণ রেখে কবরে আসে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, বলে গেলাম দাখালাল জান্নাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবে। কটা নাম মনে থাকবে? তাহলে এই ডিগ্রি শেখার বিষয় আছে না নেই? ফার্স্ট টাইম এটা আমার কথা নাকি হাদিসের কথা? হাদিস, এটা বুখারী কিতাব ও সুরত অধ্যায় আছে। কথা বুঝাচ্ছে দাবি হচ্ছে হযরত আবু হুরাইরা আল্লাহ পাকের 99টা নাম, যেমন সালাম, কুদ্দুস, রহিম, রহমান নাম আছে না নেই? এই নামগুলো কাল আগামী কাল থেকে আপনি এগুলো মুখস্থ করার চেষ্টা করুন, করে যদি আপনি গ্যারেজে চলে যান, নবী বলছেন দাখালাল জান্নাত, জান্নাতে দাখিল হয়ে যাবে, তাহলে আপনাদের নামাজ পড়ার দরকার নেই, শুধু 99টা নাম পড়ে গ্যারেজে যান, তুলো ধরে দেবে মেরে লাইনে থেকে এসে 99টা নাম যদি আপনি কবরে যেতে পারেন, নিয়ে যেতে পারেন, নবী বলছেন দাখালাল জান্নাত, আল্লাহ পাকের জান্নাতে দাখিল করে দেবেন। যদি একবার বলেন সুবহানাল্লাহ, কারা কারা 99টা নাম মুখস্থ করার চেষ্টা করবে একটু হাত উঁচু করুন দেখি, আল্লাহকে সাক্ষী রাখুন দেখি, কারা কারা? বাহ বাহ, নারায় দেখবে, নারে দেখবে, কার সাক্ষী রাখলেন? বাহ আল্লাহ, আমার নয়,
এই জন্য যদি আপনি উল্টো পাল্টা করেন তো আমি বলবো আল্লাহ বলেছি আমি, ওরা এবার হেদায়েতের মালিক আপনি, এবার না মানলে আপনি ওর গ্যারেজে গিয়ে সাইজ করবেন, আমার কিছু করার নেই। কথা বুঝাচ্ছেন? তাহলে ফার্স্ট টাইম 99টা নাম আপনি স্মরণ রেখে কবরে যাবেন, বলুন ইনশাআল্লাহ, আরো বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শব্দটা বড় দাবি না বেদাবি? অনেকে দেখবেন আজান দেওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শয়তান, ওই রকম আল্লাহ যদি শয়তান বলে তাহলে ওর তুলো ধুনবে না ধুনবে না গ্যারেজে গেলে? এই যন্ত্র বলতো আয় বলছে পাইকারি মার মেরে দিচ্ছে, এ চলবে না। নিশ্চয় আল্লাহ কোন কমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। আল্লাহ ঘাটটা আমাদের পরিবর্তন করাবে, তাই নিজেদের পরিবর্তন হতে হবে। যে সমস্ত বাচ্চারা বসে আছেন একটু পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে না ইনশাআল্লাহ আমি বলে বলে যাচ্ছি, সেগুলো আপনি পকেটে নেবেন, কালকে চেষ্টা করবেন আমল করা। কি করা? আল্লাহ কি চাইবে? ইসলাম আবেগ দিয়ে এসেছে না বিবেক দিয়ে এসেছে? কি দিয়ে এসেছে? লান তাযুলা কদাম আব্দিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবাঈ খিসালিন আন উমরিহি ফীমা আবলা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনান তাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফী। On the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put those four questions. How did you pass the period of your age? How did you pass your youth? How did you earn money? And what did you expend it? Did you act according to your knowledge? Nobhi balen amar ummatera ki hamadir din Allah pak char khana poshno korebe. Kakhana poshno? Ar garage gele kakhana? তিনটে। আর এই হাদিসটা নবী কি বলছে? আমার উম্মতদের কে আমাদের দিনে চারখানা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম আগিয়ে যেতে দেওয়া হবে না। কখানা প্রশ্ন? চারখানা। তারা আমাদের মতো যন্ত্রদের কখানা প্রশ্ন করবে? চারখানা। হাউ ডিড ইউ পাস ইউর এজ? হাউ ডিড ইউ পাস ইউর ইউথ? নবী বললেন আন উমরিহি, জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 60 বছর 70 বছর হায়াত তুমি পেয়েছো, এই হায়াত পাওয়ার পরে তোমার লালে লাপ্পা করার কোন রাস্তা নেই, ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? জীবন দিয়েছে কে বাপ? জোরে বলুন। যিনি জীবন দিয়েছে জীবনের হিসাবটা নেবে কে? তাহলে লালে লাপ্পা করা চলবে না। জীবন তৈরি হচ্ছে তৈরি হিসাবে হবে করা, মনে রেখো আল্লাহর কাছে পড়বে একদিন ধরা। তার কাছে ধরা পড়বে? তাহলে আমাদের জীবন ডায়রি তৈরি হচ্ছে না হয়নি? জীবন ডায়রি যখন তৈরি হচ্ছে হিসাবটা হবে করা, মনে রেখো আল্লাহর কাছে পড়বে একদিন ধরা। তাহলে আল্লাহর কাছে একদিন ধরা পড়তে হবে না। লাল্লাপ্পা করার কোন রাস্তা নাই। নবী দ্বিতীয় নম্বরে বললেন হাউ ডিড ইউ পাস ইওর ইউথ, যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবন দিয়েছি যৌবন দিয়েছি, যৌবনটা লাল্লাপ্পা করার জন্য নয়, যৌবনের হিসাবটা কে নেবে বাপ? আল্লাহ নেবে। তিন নম্বরে রাসূলুল্লাহ বলে দিলেন ওয়ান মালিহি মিন আইনান তাসাবু ওয়া ফীমা আনফাকা, হাউ ডিড ইউ আর্ন মানি এন্ড হোয়ার ডিড ইউ এক্সপেন্ড ইট? আমি তোমাকে রেজেক দিয়েছি, রুজি দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সব কিছু দিয়েছি, ওই টাকা বা পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসেবটা নেবে কে? তাহলে রুজি দেওয়া নেওয়ালার মালিক কে? আল্লাহ। তো রুজি দেওয়ালার মালিক যদি আল্লাহ হয়, বাপ যদি ছেলেকে 100 টাকা দিয়ে বাজার করতে দেয়, এখন বাপের অধিকার থাকে না ওই 100 টাকার হিসাব নেওয়া?
তার দুনিয়ার ক্ষেত্রে যদি বাপ ছেলের কাছ থেকে 100 টাকা দিয়ে 100 টাকার হিসাব নিতে পারে, আমার মাবুদ রুজি দিচ্ছে সেই রুজির হিসাবটা মাবুদ নিতে পারে না? পারে না। তাহলে এখানে পয়সা আল্লাহ যখন দিচ্ছে, এলো পাতালি খরচা করলে চলবে না। তিন নম্বর চার নম্বর কি বললেন? ওয়ান ইলমিহি মাযাবিলা ফি, ডিড ইউ অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইওর নলেজ, আর এলে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো, কি করেছো? কবরে যাবে কে, কেউ কারণ হবে, কেউ কারণ দেখবেন বা ছেলে যখন বাপে যতক্ষণ, বাপ যখন ছেলে যতবার টাকা দেবে তত ও আব্বা, আর যখন টাকা একটু টান ধরবে তখন পুরো কি হবে, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাল্লু থাকলে স্ত্রী বলবে স্বামী, আর টাকা না থাকলে করে দেবে তোমার আসামি, কি করে দেবে তখন বলবে স্বামী, আর টাকা না থাকলে আসামি, আর চুল পাকলে কি হবে বুড়ো, তখন আর স্বামী নয়। এই যে অনেক মেহে ছেলে আছে দেখবেন স্বামীদের মাথা চুল কালো থাকলে তখন হয় স্বামী, আর পয়সা না থাকলে করে দেয় আসামি, কি করে দেয় আসামি করে দেয়। এই মেয়েদের জানা দরকার আছে, স্বামীর মাথার চুল পাকলে পাকুক আর নাই পাকুক, কালো থাকুক আর সাদা হোক না কেন, সে স্বামী, সে কোনোদিন বুড়ো নয়। প্রমাণটা আপনি কি দেবেন? নবী যখন খাদিজাকে বিয়ে করেছিল, রসুলুল্লাহর বয়স তখন কত বাপ, 25, খাদিজার বয়স ছিল 40 বছর। নবী কোনোদিন খাদিজাকে বলেছে ও পুড়িয়ে দিকে আয়, বলেছে? আর খাদিজা কোনদিন বলেছে নবী কে ও পচিয়ে দিয়ে যায়? এখানে আদবের খেলাফ এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে আদবের খেলাফ, সেই জন্য কেউ কারোর হবে না সোনার চাঁদ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন, একটা বুড়ো আর বুড়ি খুব মহাব্বত করত, একদিন বুড়ো অসুস্থ হয়ে পড়েছে, বুড়ি তখন বলছে স্বামী গো তুমি তো চলে যাবে, আমার জন্য কি রেখে গেছো, আমার জন্য কি রেখেছো? তারপর যে তোর আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, তখন ওই বুড়ি বলছে কি জানেন, ও স্বামী যখন আসলাইলি তোমার জানটাকে কবজ করতে আসবে তখন আমার দিকে ফিরিয়ে দেবে, আমার জানের বিনিময়ে তুমি বেঁচে থাকো। তখন বুড়ো মনে করছে হারে আমার বউ কত না ভালোবাসে, কিনা ভালোবাসে, এইরকম বউ যদি কারো থাকে জীবনটা আনন্দময় হবে না, হবে না? কিন্তু এখন অনেক ছেলের ঘরে বউ আছে দেখবেন, ওরা খালি মডেলে খোঁজে, হোয়াইট স্কিন, কি খোঁজে, সুন্দরী খোঁজে। ওই মেয়েটা যখন বউ করে ঘরে আনবে তখন দেখবেন তোমার বাপ্পার সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না, আউট করবে, ও তো সুন্দরী মডেল খুঁজেছে। আর নবী বলছেন চারটি গুণ থেকে তুমি বিয়ে করো, তুনকাহুল মারাদুলি আর বাইলি মালি হাফ বলি হাসাবিয়া ও জামালিয়া বলি দিনি হাফ ফাজফার বিজাতে দিনি তারিবা দিয়া দেখ, মুত্তাফাকুন আলাই বুখারী ও মুসলিম শরীফে হাদিসে আছে। নবী বলছেন চারটে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করো, কি প্রথম কি, তুনকাহুল মারাদুলি আর বাইলি মালি হাফ, প্রথম মাল দেখো, কি দেখবে, মাল্লু। এবার অনেকে বলবে তাহলে ঠিক আছে, তারা মাল জানা আছে তার সেখানে মেয়ে ছেলের বিয়ে দেব, পরপর চলে আসুন, যেমন কোরআনে আছে নামাজ পড়ো না, কোরআনে আছে নামাজ পড়ো না। এখন এইটাই যদি ওয়াজ করা যায় বলবে জাকির মাওলানা কালকে ওয়াজ করে গেছে যে নামাজ বাবা পড়ো না, কোরআনে আছে লা তাকরাবু সলা, তোমরা নামাজ যেও ধারে বারে যেও না, দাঁড়াবে না, পড়বে না। তারপরে কি আছে, ও আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজে যেও না। তাহলে এটা কি হলো, মালিহা মাল বলেছে, ও জামালিহা সুন্দর সৌন্দর্য বলেছে, ও হাসাবিহা বংশ বলছে, বংশ দেখো। আগে দেখবেন ছেলে যখন বিয়ে যেতে তো মেয়ের মাতুল কুল খোঁজ নিত না, নিত না, তোর মামার বংশটা কেমন দেখতো না, দেখতো এখন আর সে মাতুল কুল খোঁজে না, শুধু হোয়াইট স্কিন, শুধু মডেল সুন্দরী খুঁজছে, এরকম হয় না, হয় না? নবী বলছে তিন নম্বর গেল, চার নম্বর দিন, তার দিন দেখো,
আল্লাহ নবী বলছেন ফাসফার বিজাতি দিনই তারিবা দিয়া দাগ, এই চারটে গুণের মধ্যে যদি দিনদারি পরিষ্কার না আনো তোমার সংসার এবং কো থাকবে না, ধ্বংস হবে। লাস্টে কি বললো? তিনটে সব আউট আউট দিয়ে লাস্টে কি বললো? দিনদারি মেনে নিয়ে এসো। কি দারি? তার মধ্যে পরেশগারি দিনদারি যদি থাকে সেই মেয়া নেই যেন অনেক ছেলে দেখবেন, মেয়ে এমন অনেক স্ত্রী আছে ঘরে দেখবেন যখন স্বামী ঘরে আসে বোধরা মানে মুখটা একবার হাঁড়ি করে থাকে না থাকে না। নবী বললেন ওই মেয়েটা বড় সুন্দর, বড় সৌন্দর্য, যে মেয়েটার মুখ দেখে তার স্বামী পেরেশানি দূর করে দেয়, সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। আরে এখন অনেক ছেলে আছে বাড়ি ঢুকলে বইয়ের মুখ দেখলে মনে মনে আউজুবিল্লাহ পড়ে নেয়, আছে না এরম যন্ত্র আছে না নেই? তাহলে ওর ভিতরে দিনদারি আছে, দিনদারিটা তুমি খোঁজো। তাই এখন বুড়ি এ বলছে স্বামী গো জাজরাইল যখন আসবে আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, তখন আমার জানের বিনিময়ে তুমি বেঁচে দেখো। ও পুরো তখন যাহারে এইরকম বিবি থাকলে আমার ধন্য 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 বলে ঠিক আছে। এইবার পাড়ার একটা গরু রাতে ছেড়ে গিয়েছে, দড়ি ছিঁড়ে গিয়েছে, পানি খাওয়ার আশায় একটা বাড়ির ভিতরে ঢুকে গিয়ে গান মানে দেখছি হাঁড়ির ভিতরে পানি ছিল, এখন গরুটা হাঁড়ির ভিতরে মুখ দিয়ে পানি খেয়ে নিল। পানি খাওয়ার পরে গরুর রাগ আছে না রে? মানুষের রাগ আছে না রে? মানুষের রাগ হলে রাগ কমানোর ওষুধ কে দিয়েছে? আমাদের রাগ কমানোর ওষুধ কে দিয়েছে? বাপ লাইসা সাদুদু বিসুরা ইন্নামা সাদিদুল্লাজি ইয়াবলিকু নাফসাহু বিয়াদিল খাইর। নবী বলে দিলেন কে বাহাদুর? ওই ব্যক্তি নয়, বাহাদুর হবে ওই ব্যক্তি যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। নবী বললেন রাগ হলে তোমরা কি করবে? সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবীর কাছে দুজন এসে একে অপরে গালাগালি করছে, রাগের ঠেলায় তার চোখ লাল হয়ে গেছে। নবী বললেন আমি তোমাদের এমন একটা দোয়া শিখিয়ে দেব যেটা পড়লে রাগ চলে যাবে। দোয়াটা কি? কি দোয়া? পৃথিবীর কোন ডাক্তার আছে রাগের ওষুধ দিয়েছে? ঘুমের ওষুধ দিলে রাগ কমে যায়? কাশি বন্ধ করতে গেলে ঘুমের ওষুধ থাকতে হবে, ওর ভিতরে ঘুম থাকে, ঘুমের ওষুধ থাকে। এই জন্য ছোট বাচ্চাদের এখন কাশির ওষুধ খাওয়া নিষেধ করে দিয়েছে, ছোট বাচ্চাদের কাশির ওষুধ খাওয়াতে নিষেধ করেছে। তো জেনে রাখুন, শুনে হাত ছোট করে অনুরোধ করে বলে আছি আপনাদের, এই ঘটনা থেকে কোরআন টানবো আমি। কেউ কারোর হবে দুনিয়াতে? কেউ কারোর হবে না। সেটা আমি বলি এখন রাগের ঔষধ। নবী কি বললেন যে রাগের ঔষধ তোমাদের দিয়ে যায়? বলছে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। রাগের প্রথম ঔষধ রাসূল কি দিল জোরে বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন কোন স্বামী যদি স্ত্রী ধরে সারে গামা পাদানি দেয় আর সেই সময় আপনি রহমাতুল্লাহ গিয়ে বলছেন ওরে সাদ্দাম শোন তুই একবার আউযুবিল্লাহ পড়ে নে, ও পড়বে না, ওর ঘা কত দেবে আরো বেশি করে। কিন্তু নবী বললেন তুমি আউযুবিল্লাহ পড়ে নাও। তাহলে এক নম্বর আগের ওষুধ দিল আউযুবিল্লাহ। সেকেন্ড বারে রাসূল কি বলেন? আবু দাউদ শরীফ হাদিস আছে ফাইজা কাজিব আহাদুকুম ফালিয়াতা ওয়াজব রাহুল আবু দাউদ শরীফ। হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুল আদাব অধ্যায় লেখা আছে ফাইজা কাজিব আহাদুকুম ফালিয়াতা ওয়াজব। তোমাদের যখন রাগান্বিত বেশি হবে, রাগ হবে, তোমরা এক কাজ করবে ওযু করবে। তাহলে প্রথম কি করতে বললো? রাগ হলে আউযুবিল্লাহ পড়ো। আর সেকেন্ড কি করতে বললো? ফাইজা কসিবা আহাদুকুম ফালিয়াতা ওয়াজব। সেকেন্ড পার্টে রাসূল বললেন তোমরা ওযু করো। থার্ড পার্টে কি? আবার ক্বালা লানা ইজা গসিবা আহাদুকুম ফালিয়া ফালাইয়াসলি ফাইন যাহাবা আনুল গদা ফালিয়াসতাচি ক্বালা লানা। আল্লাহ রাসূল বললেন ওয়াহুয়া কাইমুন ফালাইয়াসলি, যদি কারো দাঁড়ানো অবস্থা রাগ হয় ফালাইয়াসলি। নবী বললেন বসে পড়ো। রাগ যদি না চলে যায় নবী বললেন ওখান থেকে কেটে পড়ো।
তাহলে রাগের ওষুধ কটা দিল? আউযু বিল্লাহ পড়ো, সেকেন্ড পাটে ওযু করো, থার্ড পাটে বললেন দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয় বসে পড়ো, বসে পড়ে রাগ যদি চলে না যায় শুয়ে পড়ো, আর শুয়ে পড়ে রাগ যদি চলে না যায় কেটে ওখান থেকে তুমি সরে যাও। He is the greatest doctor of the world. He is the greatest scientist of the world. He is the greatest teacher of the world. He is the greatest boss of the world. He is the greatest teacher of the world. সারা পৃথিবী তিনি সব থেকে বড় শিক্ষক, বড় ডাক্তার ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে? তাহলে আগের ওষুধ কটা হলো? চারখানা। মৌখিক কথা বলার জন্য হাদিসে বলেছি, কোন হাদিসে কথা বলেছি? সারাদিন আবু দাউদ শরীফ। কোন হাদিস? আবু দাউদ শরীফ। এইবার ফিরে আসি আবে, এখন বুড়ি তখন বলছে স্বামী গো কিছু দূরে কে গেলে না তা এলে আমার কাছে পাঠিয়ে দেব। বউ তখন বুড়ো বলছে ঠিক আছে যাম। এখন পাড়ার গরু এখন রাগ ভরে পানি খেতে খেতে ওর রাগ তো আছে, হাঁড়িটা মাথায় করে তুলে নিয়েছে, পানি নিচে পড়ে গেল। এখন শিম শক্তর হাঁড়ি ও শক্ত অ্যালুমিনিয়াম, এখন যখন মাথা নাড়ে হাঁড়ির সঙ্গে যখন ওই শিং লাগে তখন টাং টাং করে আওয়াজ হয়। এখন কি করবে? ঢুকবে যে ঢুকবে, ওই বুড়ির বাড়ি ঢুকেছে। বুড়ি এখন পূর্ব দিকে শুয়ে আছে, বুড়ো পশ্চিম দিকে শুয়ে আছে, দুজন দুই দিকে শুয়ে আছে। এখন দুজন দুই দিকে শুয়ে আছে, গরু এখন হাতের অন্ধকারে হাঁড়ি মাথায় করে নিয়ে টাং 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 করে আওয়াজ করতে ওর বাড়ি ঢুকেছে। এখন আমাদের যদি রাতে গভীর অন্ধকারে গরু যদি হাঁড়ি মাথায় করে আমাদের বাড়ি ঢোকে, বুকের ভিতরে হাওড়া শিয়াল দাও, হাওড়া শিয়াল দাও হবে। তো এখন টাং টাং করে যখন আওয়াজ করলো বুড়ির ঘুমটা ভেঙে গেল। বুড়ি তখন বলে স্বামী গো উঠে পড়ো, উঠে পড়ো, আজরাইল এসে গেছে। কি এসে গেছে? আজরাইল এসে গেছে। বুড়ো তো নাক ডাকিয়ে খুব ঘুমাচ্ছে, এবার আস্তে আস্তে বলছে স্বামী উঠে পড়ে, উঠে পড়ে, আজরাইল এসে গেছে। বুড়ো এইবার উঠে বলছে এ পুরি তোর জন্য আজকে আমার ঘরে আজরাইল ঢুকেছে, তোর জন্য আমার ঘরে আজরাইল ঢুকেছে। এখন গরু হাঁড়িটা মাথায় করে টাং টাং করে আওয়াজ করতে করতে কার দিকে গেল? বুড়ির দিকে যাচ্ছে। বুড়ি তখন বলছে ও আজরাইল আমি রুগী নয়, রুগী পশ্চিম দিকে শুয়ে আছে। কোন দিকে পালাচ্ছে? আগে কি বলল যে আজরাইল এলে আমার কাছে পাঠিয়ে দেবে, আমার জানের বিনিময়ে তুমি বেঁচে থাকবে। আর যখন নকল আজরাইল বুড়ির কাছে ছুটেছে তখন কি বলছে? আমি রুগী নয়, রুগী কোন দিকে? পশ্চিম দিকে শুয়ে আছে, দুনিয়া কেউ কারো বাপ। তাহলে কার জন্য আপনি করে যাবেন? কথা বুঝাচ্ছেন না? কার জন্য করবেন? খুব সাবধান, যেতে হবে। জীবন ডায়েরি তৈরি হচ্ছে বাপ, হিসাবটা হবে খুব কড়া। ধরা পড়বেন না? পড়বেন না, এক সবার পড়বেন ধরা। তবে জেনে রাখুন আজকে মুসলমানদের চিত্রটা দেখলে মনে হয় যেন অন্য কমের সঙ্গে আমাদের মিলে গেছে। আজকে কি কি দিন? বড়দিন না? বড়দিন। মুসলমান ছেলেরা কেক কিনে খাচ্ছে না? খায়নি। অনাবত কেক চালাচ্ছে আর পিকনিক শুরু করে দিয়েছে দুমাদুম। কোন লাইনে থাকবি বাপ? আমরা যাকে বলি হযরত ঈসা আলাইহিসসালাম, খ্রিস্টানরা তার বলে কি? যেসা, যিশু। আমাদের ভাষা ঈসা আলাইহিসসালাম, আর ওদের আমাদের এই ভাষাটা ওরা কি বলে? যিশু। এই যিশু, এই ঈসা আলাইহিসসালাম কোথায় এসেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, কোন জায়গায় আপনি জানেন না? কোথায় জন্মগ্রহণ করেছি হযরত ঈসা আলাইহিসসালাম? এই শোনা হচ্ছে যে ফিলিস্তিন নিয়ে আজকে তুমুল সংঘর্ষ হচ্ছে, আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ওই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে। কোন জায়গায়? হযরত ইয়াকুব আলাইহিসসালাম কোথায় জন্মগ্রহণ করেছে? ফিলিস্তিন। হযরত ঈসা কোথায় জন্মগ্রহণ করেছে? ফিলিস্তিন। হযরত মারিয়াম আলাইহিসসালাম কোথায় জন্মগ্রহণ করেছে? ফিলিস্তিন। এদের আগে কটা নাম ছিল? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চারটে দেশ নিয়ে তখন সামদেশ ছিল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন আর সিরিয়া। কটা হলো?
এই চারটে দেশ নিয়ে হলো কি শাম দেশ, কি দেশ, চারটে ভূখণ্ড নিয়ে শাম দেশ। এই জন্য বুখারীর হাদিসে রয়েছে আল্লাহু বারিক লানা ফি শামিনা, আল্লাহ বরকত দাও শাম দেশে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়ামানে বরকত দাও, শামেতে বরকত দাও। তাই মুসলমানরা ফিলিস্তিনদেরকে ভালোবাসে না? বাসে না, কেন ভালোবাসবে? যেহেতু ফিলিস্তিনের ভূমিটা হলো নবীদের ভূমি, ফিলিস্তিনের ভূমিটা হলো শহীদদের ভূমি। কিসের ভূমি? শহীদদের ভূমি। জেনে রাখুন, পড়ে যাই হাত জোড়া করে অনুরোধ করে বলে যাই।